তিনটা মাস স্বামীর সঙ্গে সংসার করার সুযোগ পেয়েছিল অভাগী নারী। ঈদের আপ্যায়ন শেষে স্বামীকে নিয়ে বাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারানো ইজিবাইক দুর্ঘটনায় তিন মাসের কিশোরী বউটাকে স্বামীর চোখের সামনে লাশ হতে হলো। দুনিয়াতে সৌভাগ্য হলো না তার সন্তানের মুখ দেখার। বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে তিন মাস আগে বিয়ে হওয়া মেয়েটার সড়কে লাশ হওয়ার এই মর্মান্তিক ঘটনা ঘটে নড়াইলের লোহাগড়া উপজেলার সারল বৌবাজার এলাকায়। নিহত তাহেরা লোহাগড়ার নাওড়া গ্রামের কামরুল শিকদারের মেয়ে। জানা যায়, ঈদের আগে নতুন জামাইকে নিয়ে বাবার বাড়ি এসেছিল সে। গতকাল তাহেরা খানম বাবার বাড়ি নাওড়া গ্রাম থেকে স্বামী সুজন মোল্লাকে নিয়ে ইজি ভ্যানে দিঘলিয়া যাচ্ছিল। পথিমধ্যে সারল বৌবাজার মোড়ে গাছের সঙ্গে নিয়ন্ত্রণ হারানো ইজি ভ্যানের ধাক্কা লেগে বউটা মারাত্মক আহত হয়। আহত হয় সঙ্গে থাকা স্বামীটাও। এ সময় তাকে উদ্ধার করে স্থানীয়রা লোহাগড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। কপাল পোড়া মেয়ের শোকে তার মা বাবাই বেশি দুঃখ পাচ্ছে। দর্শক, তিন মাস আগে বিয়ে হওয়া মেয়েটার মৃত্যুতে আপনিও মর্মাহত কিনা তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।